আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমাদের এই মা তত কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হন। উনি বেশ কিছু সমস্যা নিয়ে উনি ভর্তি হন। মূলত ওনার সমস্যাটা ছিল ওনার শোল্ডারের প্রবলেম ছিল, ওনার সার্ভাইকেলের প্রবলেম ছিল এবং ওনার লাম্বার এবং কোমরেও প্রচণ্ড ব্যথা ছিল। এই কিছু কমপ্লিকেশন নিয়ে উনি আমাদের এই হসপিটালে ভর্তি হন। পাশাপাশি ওনার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল। পিএলআইডির জন্য ওনার স্বাভাবিক জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, কোনো কাজ করতে পারতেন না, জীবন প্রায় অচল হয়ে গিয়েছিল। সেই মানুষটা এই ডিপিআরসি হসপিটালে এসে যখন চিকিৎসা নিয়েছেন, কেমন আছেন? দর্শক, আসলে একটু কথা বলি আমার এই পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। হাসিনা বেগম। হাসিনা, বয়স কত আপনার? আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনি যে হসপিটালে এসেছিলেন, আজকে কততম দিন আপনার? 15 দিন। দর্শক, প্রথম যখন উনি আমাদের কাছে এসেছিলেন, কতটা মিজারেবল অবস্থা ছিল ওনার এবং কতটা কষ্টের ছিল, আসুন দর্শক একটু দেখে আসি। আগে হয়েছিল পিজিতে জয়েন্টে ইনজেকশন দিয়ে, এটা একটু ভালো হয়েছে। আর এটা উঁচুও করতে পারি না, ই করতে পারি না, এদিক ওদিক পায়জামাটা টাইনে উঠেও করতে পারি না, ওই ড্রেসিং এর পানি ওইটা ধরে ই করতে পারি না। আর ব্যথা মানে এই পাতে মাথা পর্যন্ত এই ব্যথা। আমার এই ব্যথা এলোকে আমার প্রথমে এলোকে বয়স যখন 13-14 বছর, তখন একটা ওই ঘরের একটা কিছু খুঁটি পুঁতা গাছের আর কি গিরে ওইটা আর কি জোর করে টাইনে উঠে নিয়ে মেরুদণ্ডের আড়ে এলোকে জিলিক মারে উঠে ব্যথা। সেই সময় দোমাটকে আসছিল, ওগুলো প্রথম ওই জায়গায় ব্যথা পাইলাম। তারপরে তো ওই বাচ্চা দেওয়ার পরে তো বুকি ব্যথা, বুকি ব্যথা, এই এক্সরে করেছি, ওষুধ ওষুধ খাইছি, কোনো তাই ওই একটু কম পড়ে আবার। আর এখন তো ওই সমস্ত দেহের বীজ ব্যথা, এই এদিক তুলি আর ফিরে আবার এইদিক আর ফিরে নিতে পারি না। আবার খানিক সময় এনে কেন তাহলে কিছু দিয়ে এটা একটু রাখলাম, আবার যদি একটু এদিক যাই। আর আজকে আমার প্রথম দিন, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখলেন তো। আর আজকে আমরা একটু জানবো, আজকে 15 দিন পরে, 15 দিনের ট্রিটমেন্টে আজকে আমার রোগী কেমন আছে, একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আজকে আপনার 15তম দিন শেষ। এই কয়দিন আপনার ট্রিটমেন্ট হয়েছে, যেটাকে আমরা রিহ্যাব ট্রিটমেন্ট বলি। সো এই রিহ্যাব ট্রিটমেন্টের পরে আজকে আপনার অবস্থাটা কি? অনেকটা ভালো। আপনি একটা সময় হাত উপরে তুলতেই পারতেন না, এখন হাত কতটুকু তুলতে পারেন আপনি? বেশ তুলতে পারতেছি। অনেকটুকু তুলতে পারেন? হ্যাঁ। আচ্ছা, সেই হাঁটুর অবস্থা কি আপনার এখন? হাঁটু কমছে, এখন মোটামুটি ভালো আছে। আপনার সেই কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথার অবস্থা কি? আলহামদুলিল্লাহ বেশ অনেকটা ভালো আছে, এখন স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেছি, সব কাজ আগের মতো করতে পারতেছি। আপনার কি মনে হচ্ছে যে আপনি এখন বাসায় গিয়ে আগের মতো করে অনেক কাজই করতে পারবেন, যে কাজগুলো আপনি কিছুদিন আগে করতে পারতেন না? মনে তো হচ্ছে সেটা, আমি এক্সারসাইজ করি বাসায় গিয়ে আরো অনেক ভালো সবকিছু আগের মতো করতে পারতেছি। স্যার যে আপনাকে প্রথম দিন কথা দিয়েছিলেন যে ভর্তি হন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, স্যার তার কথা রেখেছেন? হ্যাঁ রেখেছেন। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন আপনি। হ্যাঁ, স্যার অনেকেই চেষ্টা করছে, অনেকেই ভালো, এবং এ জায়গায় আসলে আপনারা সবাই সুস্থ হবেন। স্যারের জন্য দোয়া করি, স্যার যেন সবাইকে সুস্থ করে দিতে পারে। তাহলে অবস্থা কি, সবার ব্যবহার কেমন ছিল, ম্যানেজমেন্ট? ব্যবহার সবাই ভালো ছিল, টাইম টু টাইম খাবার পেয়েছিলেন? হ্যাঁ, সবকিছু মোটামুটি টাইম টু টাইম পেয়েছেন, আলহামদুলিল্লাহ। দর্শক,
প্রথম দিনে সেই ভিডিও আপনারা দেখেছেন, দেখেছিলেন কতটা কষ্ট নিয়ে আমাদের এই মা এসেছিলেন আমাদের এই হসপিটালে। প্রচন্ড রকম কষ্ট ছিল, কান্না পর্যন্ত উনি করেছিলেন, বছর পর বছর সেই কান্না ওনার চলেছে। এবং সেই কষ্টের কথাগুলো যখন এখনো মনে পড়ে, বিভীষিকার মতো ওনার অন্তরে সেগুলো জ্বলতে থাকে। তো সেই কষ্টটা থেকে আলহামদুলিল্লাহ এখন মুক্ত আছেন, সুস্থ আছেন, আজকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। দোয়া করবেন আমার এই মায়ের জন্য, যাতে উনি বাকিটা জীবনে এমন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। আর দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটাল পরিবারের জন্য, ডিপিআরসি হসপিটালের জন্য, ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও স্পেশালিস্ট, ডিপিআরসি হসপিটাল লিমিটেড, শ্যামলী, রিং রোড। আমি এখন যে রুগী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একজন সম্মানিত রুগী, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতে 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 আমাদের কাছে এসেছেন, এবং ওনার বাড়ি মূলত নারায়ণগঞ্জ। উনি 52 বছর বয়সের একজন আমাদের বয়োজ্যেষ্ঠ মহিলা, হাসিনা বেগম। উনি বেসিক্যালি একজন হোম মেকার, যারা আমাদের আমরা বলি আর কি হাউসওয়াইফ, আসলে হোম মেকার। তো উনি দীর্ঘদিন ডায়াবেটিস, হাই প্রেশার এসব রোগে আক্রান্ত ছিলেন, এবং আঘাতপ্রাপ্ত হয়ে উনি আসলে আমাদের এখানে আসেন। আমরা যেটা পাই ওনার ডায়াগনোসিসটা, তার আগে ওনার আসলে সমস্যাটা আমি বলি, উনি কোমর ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যেত, ঘাড় ব্যথা, হাতের দিকে ব্যথা চলে যেত প্রায় 8-9 মাস ধরে, বুকে ব্যথা, ওনার হাঁটু ব্যথা, উনি উঠবস করতে কষ্ট হতো, হাত উঠাতে পারতো না, চুল বাঁধতে কষ্ট হতো, রাতে ঘুমাতে গেলে উনি হাত ধরে রাখতে পারতো না, হাতকে এভাবে উঠে রাখতে হইতো। হ্যাঁ, এক প্রকার মানসিক রোগী হিসাবে উনি আমাদের কাছে আসে, ব্যথা বেদনায়, মানসিক ডিসেবিলিটি নিয়ে উনি চিল্লাচিল্লি, হ্যাঁ, কষ্ট, ওনার কষ্ট নিয়ে থাকতে পারতেছিল, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে, বিভিন্ন থেরাপি নিচ্ছে, আকুপাংচার করছে, একদিন ভালো থাকে, দুই দিনে খারাপ, এইভাবে। তো আমরা ওনাকে আসলে কিভাবে চিকিৎসাটা দিলাম সেটা আপনারা রোগীর মুখে অলরেডি শুনেছেন। এই সমস্যাটা আসলে আগে আমরা ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করি। উনি মানে আরও কিছু মরবিডিটিস ছিল ওনার, যেমন হাই প্রেশার, ডায়াবেটিসে আক্রান্ত ছিল ওনার। আমরা পেলাম ওনার অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুতে হাড় ক্ষয় রোগ, এবং PLID L345S1 এবং PID ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস। আমরা ঘাড়ের ডিস্ক প্রোল্যাপসে PID বলে থাকি, এবং কোমরের ডিস্ক প্রোল্যাপসে প্রোল্যাপস লাম্বার ইন্টারপ্রেটেবল ডিস্ক, সেটা হচ্ছে সি, ঘাড়েরটা হচ্ছে C3456, এবং স্পন্ডাইলোসিস, সেটাও এইজিং প্রসেসজনিত, বয়সজনিত হাড় ক্ষয় ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে, রিহ্যাব টিম, আপনারা জানেন আমাদের ডিপিআরসি আমরা বিভিন্ন স্পেশালিস্ট একসাথে কাজ করি, আমাদের বিভিন্ন ডাক্তার আছে, মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট, স্কিন এবং ভেনেরাল ডিজিজ স্পেশালিস্ট, আমাদের অ্যানেস্থেশিয়ান, আমাদের বিভিন্ন টিম ওয়ার্ক, আকুপাংচারিস্ট, হ্যাঁ, বিভিন্ন টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এখানে আসলে কাজ করে থাকি। এই যে কম্বিনেশন টিম ওয়ার্ক এবং ডিফারেন্ট আমাদের অত্যাধুনিক বিভিন্ন, আমরা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড বিভিন্ন অথেন্টিক এবং FDA অ্যাপ্রুভড বিভিন্ন যন্ত্রপাতি, মেডিকেল অ্যাপারাটাস আমরা ইউজ করি, যেগুলো আপনার এই সকল রোগের অনেক ভালো চিকিৎসা। এবং উনি আলহামদুলিল্লাহ উনি আবার টেস্ট করে দেখেছেন এখানে যে আর প্রবলেম হচ্ছে না, যখন অনেকদিন, মোটামুটি অনেকদিন উনি ছিল, এবং উনি আলহামদুলিল্লাহ এখন ভালো। তো আসলে কোমর ব্যথা, ঘাড় ব্যথা এই সকল রুগীর ক্ষেত্রে আপনাদের আর্গোনমিক্স জানতে হবে। হোয়াট ইজ দ্য আর্গোনমিক্স? আমার যে ফাইলটা আছে, ফাইলটার পিছনে দেওয়া আছে ফেসবুক পেজ, আমার এখানে পেজে আর্গোনমিক্স ছবি দিয়েছি, প্রতিনিয়ত আমরা দিচ্ছি। হ্যাঁ, আমাদের পেজটা ফলো করতে থাকেন, এখান থেকে যে ডাটাগুলো দিচ্ছে এগুলো একটু ফলো করেন, ইনশাল্লাহ এই জাতীয় ব্যথা থাকলেও কমে যাবে, বা হলেও আপনারা অন্তত কী করতে পারবেন, কী করলে ভালো থাকবে, প্রিভেনশন করতে পারবেন। ইউটিউবে আমি প্রচুর ভিডিও দিয়েছি, ফেসবুক পেজে, ও একটু আগে গিয়ে দেখতে হবে, ঘাড় ব্যথার ব্যায়াম, কোমর ব্যথার ব্যায়াম, এবং এই নিয়মগুলো মেনে চলতে হবে। আসলে রোগ বালা মুসিবত এগুলো আসবেই, মেনে নিতে হবে, পাশাপাশি ভালো চিকিৎসার চেষ্টা করতে হবে, এবং যে চিকিৎসা দীর্ঘদিন এবং অথেন্টিক, এই জাতীয় চিকিৎসা আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের ডিপিআরসি টিমের সাথে জন্য দোয়া করবেন, আমাদের রোগীদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।